মামা ভাগ্নের সম্পর্ক সব সময় মধুর শুনে আসলেও এবার ঘটেছে উল্টো ঘটনা। জমির ভাগাভাগি নিয়ে মামার ঘরে দলবল নিয়ে হামলা করেছে ভাগ্নে। ঘরবাড়ি ভাঙচুর সহ নারীদের করা হয়েছে শ্লীলতাহানি। জোরপূর্বক ঘরতলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে গত 26 জুন সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজ খাপন ইউনিয়নের পাঁচধা গ্রামে। ভাইরাল হওয়া মারামারির ওই ভিডিওতে দেখা যায় বাঁশ লাঠি নিয়ে হামলা চলছে মামা ভাগ্নে গ্রুপের মধ্যে। বিষয়টি নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকায়। জানা গেছে পাঁচধা এলাকার হাবিবুর রহমান মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে ভাগ্নে কামরুলের। বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করে ভাগ্নে কামরুল। ঘটনাটি আদালত পর্যন্ত গড়ালে বিরোধপূর্ণ জমিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেয় আদালত। কিন্তু সেই আদেশ অমান্য করে আবারও ঘর নির্মাণ কাজ শুরু করা হলে সংঘর্ষ বাধে মামা ভাগ্নে পরিবারের। তারা জিজ্ঞাসি, তারা কইছে যে তোমার জায়গা তো এরা বুঝাই দিতে পারছে না, আমরা দরবার এরা অমান্য করছে, এখন তোমরা সাবজেক্ট কি করবা না করবা। মামলা করে রাখছি, মামলায় মনে করেন তিনবার তিনজন দারোগা আইছে, তারাও প্রমাণ দিবে যে দারোগা নিষেধ করবে, যাওয়ার পরের দিনই এরা কাজ করে, জোর জুলুম করে কাজও ধরছে। আমার মা, আমার বোন, আমার পুত্রের বউ আর আমার একটা বোন, তারা এই কাজটা বাধা দিছে। বাধা দেওয়ার পরে এরা সাজের থেকে নামিয়া যারা মারপিট করছে। বেটাই আর 10-12 জন মহিলা আয়া অস্বীকার করে কামরুলের পরিবার। আমার জায়গায় আমি ঘর করতেছি, উনি আমারে বাধাভুক্ত করছে, কইরা উনি কিন্তু দখলে থাকে, উনির কোন জায়গা নাই। কয়েকজন মারছো, ঠিক আছে, বাইরে দিছো মহিলারা, আর আমরা তো মহিলার উপর কোনো হাত তুলতে পারবো না। এদিকে মারধরের ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী আবারও বিরোধপূর্ণ জমিতে ঘর তোলার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে জানান কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, আদালতের আদেশ জারি, কেউ অমান্য করলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আদালতের মাধ্যমে দিছে আর যে জোর করে কেউ করে দিলাম, আইনগত ব্যবস্থা নিবো। আর মাই ধরে হলে তো ফৌজদারি অপরাধ হলে তো আমরা আমার যে কাজ সেটা করবো। স্থানীয়রা বলছেন, মামা ভাগ্নের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ যেন কোনোভাবেই থামছে না। তাদের পারস্পরিক এই দ্বন্দ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। নুসরাত জাহান কলি, কালবেলা।